তিথিকে কোনোভাবে না মানাতে পারছি না, তবে এখনো পর্যন্ত শিওর নই যে 26 তারিখে সেলিব্রেশনটা করতে পারবো কি না। দেখো এখনো এক ডেচকি আছে বিরিয়ানি, আমরা এটা খাবো কেন? দাঁড়িয়ে আছি আজকে বর্ধমান, হ্যাঁ বর্ধমান থেকে এসে, অনেক দূর থেকে এসেছো শুধুমাত্র এত সুন্দর একটা পোর্ট্রেট দিতে। সো গাইজ, এখন আমরা আছি সাউথ সিটিতে। এইভাবে যে ব্লগটা শুরু করছি না, এটা কিন্তু কোনো প্ল্যানিং আমাদের মধ্যে ছিল না, আমরা ভাবিনি যে আজকে ব্লগ স্টার্ট করবো। এবার কারণটা বলছি কেন আমি স্টার্ট করছি, অনেক কিছু ভেবে আজকে এটা স্টার্টিংটা এইভাবে শুরু করতে হলো। কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন চলছে হলো এপ্রিল মাস, আজকে হচ্ছে 19 তারিখ, আর বোধ হয় 7-8 দিন বাকি আছে তিথির বার্থডে, মানে 26 তারিখ। তোমরা যারা ব্লগ ফলো করো তারা জানো, আর যারা ব্লগ ফলো করো তারা কিন্তু এটাও জানো যে 26 তারিখে আগের বছরে তিথির দাদুভাই মারা গেছিলেন, আর সেই দিনটা যার জন্য আমরা সেলিব্রেট করতে পারিনি। তারপরে ওটা পোস্টপন করে দিয়ে কিছুদিন পার হওয়ার পরে আমরা আবার সেটাকে সেলিব্রেট করি, বাট এইবারও তো আমাদের সেলিব্রেট করতে হবে। বাট তিথিকে কোনোভাবে না মানাতে পারছি না, ও যেন সেই পুরোনো জিনিসটা ভাবতে ভাবতে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আপসেট হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটাও ফিল করতে পারছে না। যতবারই ওকে বলছি কোথাও ঘুরে আসি, চলো তুমি শপিং করো, ওর যে এনার্জিটা অ্যাকচুয়ালি থাকে বার্থডের সময় এই ব্যাপারটা যেন কোনোভাবে পাচ্ছি না আমি। তো 2 দিন ধরে আমরা এখানে ঘুরে গেছি, ওর ড্রেস ফেস কেনার আমাদের কিছু ছিল, শপিং করাতে আসবো এখানে। আমাদের হাওড়া টু ব্যারাকপুর এতবার হয়েছে না, তোমরা যারা ব্লগ ফটো করো তারা তো জানো, রিসেন্ট করে আগের ব্লগও আমি হাওড়া গেছিলাম, ওখানে দাদুর বার্ষিকী কাজটা কমপ্লিট হলো। বছর তো এদিক ওদিক হয়, বাংলা বছর হিসাবে 17 তারিখ দাদুর কাজ হওয়ার কথা, তো কমপ্লিট হয়ে গেছে, আজকে হচ্ছে 19 তারিখ। তো এতবার যে আমাদের হাওড়া ব্যারাকপুর হয়েছে না, তার মাঝখানে অনেক লেট হয়ে গেছে আমাদের এখানে আসতে, আরো বন্ধ হয়ে গেছে। কালকে আবার আসতে হবে, কালকে নুনকাটায় করে আসবো আমি, তাহলে তাড়াতাড়ি। যার কারণে প্রত্যেকবার যারা বন্ধ হয়ে যাচ্ছে, বাট আজকে সত্যি কথা বলতে না ওরকম প্ল্যানিং আসেনি যে ওকে কিছু কিনে দেবো। আজকে প্ল্যানিং এসেছিলাম যাতে ওর একটু মাইন্ডটা ফ্রেশ করাতে পারি শুধুমাত্র এই কারণে, বাট কিছু দিয়েই করাতে পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে আই থিঙ্ক ঠিক হবে, এখনো পর্যন্ত শিওর নই যে 26 তারিখে সেলিব্রেশনটা করতে পারবো কি না, এটা একদমই সত্যি আমি এখনো বুঝতে পারছি না। ও প্রচন্ড পরিমাণ আপসেট আছে, আমার মাথার মধ্যে এখন একটা জিনিস চললো, ও ওই কোনায় বসে আছে, একবার দেখিয়ে দিই, ওই কোনায় বসে আছে, বাট আমি এখন এখানে এলাম জাস্ট এইটুকানি তোমার সাথে শেয়ার করার জন্য, কারণ আমার মাথায় একটা জিনিস এসছে কি যে করে হোক ওর মাইন্ডটা তো ঠিক করাতেই হবে। সো এই যত 10 দিন আমরা সময়টা পাচ্ছি, ততদিন আমরা ভিন্ন জায়গায় যাব, মানে রেগুলারলি তো আমরা বেরোই, মাঝে মাঝে ঘরে থাকি, বাট এই 10 দিন সেটা ফুচকার ডেট হতে পারে, বলতে পারো চায়ের ডেট হতে পারে, তো বৃষ্টিও পড়তে পারে বলা যায় না, তো বৃষ্টির মধ্যে বিকালে হতে পারে আমরা কোনো চা খেতেও বেরিয়েতে পারি, সেটা আমাদের সাউথ সিটি হতে পারে, স্টারবাক্স হতে পারে, সেটা যেখানেই হোক মাইন্ডটা ফ্রেশ করার জন্য প্রত্যেক দিন একটা না একটা আমরা ডেট রাখবো, আর তোমরাও আমাদের সঙ্গে সেই ব্যাপারটাকে এনজয় করবে, কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি তো ব্লগ করবো, এটাই হচ্ছে মেন কথা। যত কটা ব্লগ করবো তার পরের দিন রেগুলারলি আপলোড করবো, তোমরাও দেখো যে কীভাবে আমরা ওর অ্যাকচুয়ালি মানে মুডটা ঠিক হচ্ছে কিনা, এটা হচ্ছে মেন বক্তব্য আমার। সিকিউরিটি এসে বাধা দিল, বলছে স্যার এখানে ভিডিও অ্যালাউ নেই। আমি এটা বুঝতে পারি না, আমি নিজেকে শ্যুট করছি তো ওদের এটার মধ্যে প্রবলেমটা কি বা কোথায়, আমার তো কোনো ইচ্ছা নেই না ওদের প্রমোট করার। এ না বাবা, এইটা হচ্ছে তোমার জন্য স্পেশাল, টেস্ট করে দেখো। আলাদা দুটো, ওটা কফি, এটা কি খেয়ে দেখো না, ভালো লাগেনি নাকি? এটা কফি না, এটা কফি নয়, এইটা কফি। কতক্ষণ টানার পর আসছে? এটা হচ্ছে কোল্ড ক্যাপাচিনো। এটা কি? এটা ওয়াটারমেলন কি ফ্র্যাপে। ভালো, বলছি শুধু কফি খেলে কি চলবে? এখানে তো একটু আমাদের পেট ভোজনের জন্য কিছু লাগবে। আরে এগুলো নয়, এইখানে আছে আমাদের মিল, নাও খাওয়াও। কি খাচ্ছো? আলু ভাজা। কি যে এখন আলু ভাজা খাচ্ছে, এগুলো ছেড়ে দিয়ে। তোমার না স্ট্রিপস ফেভারিট, তুমি স্ট্রিপস খাও। থ্যাংক ইউ। কেন? এই বাবা, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ গুলো আমাদের সঙ্গে চলে না। তোমার বার্থডে বলে কথা, হ্যাপি বার্থডে। ঠিক আছে, আমরা এনজয় করি, কারণ ওইখানে সিকিউরিটি গার্ড গুলো দেখছে আমাদেরকে, আবার এসে বলবে ভিডিও ডিলিট করো, এত কি সস্তা ভিডিও বলতো। সো গাইস, তারপরে আমরা বাড়ি আসার পর আমরা এখন চ্যালেঞ্জ ভিডিও করলাম, আর এখন আমাদের তিথি, মানে আমাদের যে তিথি সে এখন কি করছে বাবাই? আসলে কালকে ঈদ, যার কারণে হচ্ছে কি পেটুক সিরিজের ঈদের স্পেশাল রান্না। রান্নাটার নাম কি বাবাই? বলবো না, জানতে হলে পেটুক সিরিজে চলে যেতে হবে, চোখ মুখের হাল খারাপ একদম। তোমরা আমরা দেখতে পাচ্ছ রাতে আমরা বেরিয়েছি, আর মানে বাড়ি এলাম, আর এখন দেখো সকাল হয়ে গেছে, আমাদের এখনো পর্যন্ত ঘুমাইনি। হ্যাঁ দেখো, এদিকে দেখো। হ্যাঁ কই, আরেকবার আরেকবার দেখো, 5:55 বাজে, মানে ভাবো আমরা সারা রাত জাগা,
ঠিক আছে এখন আমি চ্যালেঞ্জ ভিডিওটা এডিটরকে পাঠালাম। গাইস ফাইনালি দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে বিরিয়ানি। বাবাই এটা সুন্দর করে সাজিয়েছিলাম গাইস, বাট ওই ভিডিও করে রিভিউ খাওয়া দাওয়া করতে গিয়ে সব লন্ডভন্ড হয়ে গেছে। হ্যাঁ যাই হোক দেখো এখন এক ডেচকি আছে বিরিয়ানি, আমরা এটা খাবো পরে। আর বাট আজকে ভিডিওটা দেখতে দেখতে সকাল হয়ে গেল তোমরা জানো। সো এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের ছোট্ট করে করা একটা ব্লগ যেটা করেছিলাম আমরা নীল পুজোতে। আমাদের বাড়ির সামনে কিন্তু অনেক বড় করে নীল পুজো হয়, সো সেখানে আমাদের প্রসেশন বের হয়, আরও অনেক কিছু হয়, বাজনা ফাজনা দিয়ে সবাই নাচানাচি করতে থাকে, তো আমরা সেটা দেখতে গেছিলাম। তারপরে আমরা পুজো দিতে যাবো, তোমরা ব্লগটা এনজয় করো। তুমি কি করছো এখানে? সো এই ভাই এসছে আমাদের সাথে দেখা করতে। কোথা থেকে এসছো ভাই তুমি? বর্ধমান। হ্যাঁ বর্ধমান থেকে এসে অনেক দূর থেকে এসছে ও শুধুমাত্র এত সুন্দর একটা পোর্ট্রেট দিতে, তা দুর্দান্ত হয়েছে। তোমার নাম কি? আমার নাম দাদা অভিজিৎ দত্ত, কিন্তু আমার কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করা আছে। হ্যাঁ বলো। যে সব কাজ করি না দাদা, আমি কিন্তু কাউকে শিখি নাই। হ্যাঁ তুমি আমাকে কালকে বলেছিলে এটা, আর সম্পূর্ণ ইউটিউব দেখে দেখে করেছে এগুলো, তাই তো শিখেছো তুমি? তোমার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর, অসাধারণ লেগেছে। এটা কিছু বলার নেই, এটা দুর্দান্ত হয়েছে, মানে প্রত্যেকটা ডিটেইলিং তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর হয়েছে। তোমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম কি? অভিজিতা। ঠিক আছে আমি এখানে তাও আমি দিয়ে দিলাম, আমি ওকে ইনস্টাগ্রামে দেখেছি। আর তুমি পেড কাজ করো তো? হ্যাঁ। ঠিক আছে তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও ওকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, খুব সুন্দর কাজ করেছে। কেমন লেগেছে ভাই তোমার? অসাধারণ, ছবিটা মানে পুরো জ্বলছে মনে হচ্ছে, মানে আমার নিজের ছবি থেকে যারা এই ছবিটা আঁকছে না, আমার মনে হচ্ছে যেন এটাই বেশি ভালো, আমার ছবি তোলা ছবিটা অতটাও ভালো লাগছে। অসাধারণ, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। তুমি এভাবে কাজ চালিয়ে যাও, তোমার মধ্যে ট্যালেন্ট আছে সত্যি, খুব সুন্দর হয়েছে। কিছু বলার নেই, মানে এরকম বলতে পারবো না যে এখানটা ঠিক সেখানটা ঠিক হয়নি, মানে 22 ঘন্টা লাগে এক একটার জন্য নাকি। বাট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে টুং করে দাবি দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তার কথা বলতে পারছি না, একদিনে তিনটে চ্যানেলের ভিডিও করে আমি পুরো আর পাচ্ছি না। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা পরপর ব্লগগুলো চাও কিনা।